আপনি দীর্ঘদিন ছবি যে কাজ করছেন বা আপনি যে প্রফেশনটাতে আছেন এখানে আসলে একজন আর্টিস্ট মেক করা হয় এই যে নতুন করে আর্টিস্ট সৃষ্টি করছেন সো এইটার অভিজ্ঞতাটা একটু জানতে চাইবো আপনার এইটার অভিজ্ঞতা আমার খুবই আনন্দিত এবং আমি খুবই থাকে না তৃপ্তি তৃপ্তি কারণ আমাকে এক একটি স্টুডেন্ট ওরা মুভি করে নাটক করছে এবং জব করছে কেউ ফটোগ্রাফার এরকম বিভিন্ন সেক্টরে কাজ করে বিমানবালা আমি ওদেরকে দেখে না উৎসাহিত পাই এরা তৈরি হওয়ার পরে এই যে এদের তৈরি করছে এরা যখন কাজ করছে ওদের দেখে আমি আবার উৎসাহিত পাই আমার কাছে মনে হয় যে আমি আবার নতুন করে জন্মাতে পারতাম আমার তো সময় ফুরিয়ে আসছে যখন কিছু শেখাচ্ছেন আসলে তাদের কোন বিষয়গুলোতে আপনি প্রথমে জোর দেন বা আপনার কি মনে হয়েছে আসলে কোন জিনিসগুলো প্রথমে ঠিক করা উচিত আমি আমার যদি স্কুল বলি পার্সোনালি আমি যে ওয়ার্কশপটা করি আমি প্রথমত ওদেরকে হামবেলনেস হওয়া শেখাই বিহেভিয়ার একটা মানুষকে মানুষ হিসেবে রেক্সপেক্ট করতে হবে তারপর তার পোটেন্সিয়াল যেই জিনিসটা আমি দেখি যে আমি যখন ক্লাস করাই আমি ওদের অনেক অবজার্ভ করি কোন জায়গাটা ওদের ফোকাসটা বেশি কোন জায়গাটা ওদেরকে একটু পজিটিভলি কথা বললে একটু যদি শেখায় তাহলে ওই জায়গাটা ফোকাস হবে সেই জায়গাটা আমি দেখি এবং আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছে প্রত্যেকটা মানুষের মধ্যে পোটেন্সিয়াল আছে আমরা যদি ওদেরকে ভালোবেসে আমি যেটা করি আমি খুব হামবেল হয়ে ওদেরকে শেখানোর চেষ্টা করি বন্ধু হয়ে একটু আপন হয়ে শেখানোর চেষ্টা করি বিকজ আমরা যখন মানুষকে রেগে কথা বলি তখন মানুষ নার্ভাস হয়ে যায় যখন আমরা ওদেরকে সুইট করে বলি তখন না ওই জিনিসটা নেওয়ার ক্ষমতা ওদের থাকে তা আমি ওই জিনিসটা চেষ্টা করি একটু হামবেল হয়ে ওদের গুণগুলি বের করে ওই জায়গাটায় ফোকাস করি কিন্তু ছবি যে আমরা এখন যাদেরকে দেখছি কাজ করছে বা বিভিন্ন মাধ্যম থেকে উঠে আসছে তারা আসলে অনেকেই না শিখে মানে সহজে জনপ্রিয়তা পাওয়া যায় এমন কাজ করে ছবি জায়গা করে নিচ্ছে বা কাজ করে যাচ্ছে আসলে আপনার তখন কি মনে হয় যে এটা কি আসলে আমাদের ইন্ডাস্ট্রির জন্য কতটুকু ভালো দেখেন যারা আসলে কাজটাকে ভালোবাসে না যাদের মধ্যে পোটেন্সিয়াল তারা কিন্তু বেশি দিন থাকে না সো এই ভাইরাল যুগে তারা ভাইরালই হয় তারা বেশি দিন স্টে করে না আর যারা গুণী তারা সারা জীবন থেকে যায় এবং আমার কাছে মনে হয় যে আপনি যত জ্ঞানী লোক যত আইকন দেখেন না কারণ প্রত্যেকটা আইকনের ভিতরে একটা হিস্টরি আছে তারপর পরিশ্রম করেছে তাদের নিয়ে আমরা ইতিহাস জানি আমরা লিখতে পারি আমরা পড়তে পারি সো প্রত্যেকটা মানুষের পড়ার ক্ষমতা থাকতে হবে যে সে একটা বই সো ওই সে একটা ধরেন বই একটা না হলে আপনার হয় না যে আমি তাকে নিয়ে পড়বো সে কত কষ্ট করেছে এবং যে প্রত্যেকটা মানুষ যেইভাবে কষ্ট করেছে তারা কিন্তু আজকে মিডিয়ান ইন্ডাস্ট্রিতে আছে যারা আসলে অল্পতে পেয়ে যায় কাজটাকে ভালোবাসে না তারা আসলে আমার কাছে মনে হয় বেশি দিন হয় না যে বেশি দিন স্টে করতে পারে না কোথায় যেন হারিয়ে যায় আপনার এই দীর্ঘ কেরিয়ারে আপনার কি মনে হয়েছে যে আপনার কখনো কোনো বিষয়ে অপ্রাপ্তি বা কোনো বিষয়ে আপনার পাওয়া উচিত ছিল যেটা আপনি পাননি আমার চাহিদা খুব কম এটা আমি সবসময় বলি আমার আসলে বাস্তব জীবনে চাহিদা কম আমি মানুষকে ভালোবাসি আরেকটা জিনিস হচ্ছে আমি নিজে স্ট্রাগল করে আসছি তো তো স্ট্রাগলের জায়গাটা আমি বুঝি আর আমি চেষ্টা করি র মানুষকে সবাই তেল মাথায় তেল দেয় আমি র মানুষকে তেল দিতে পছন্দ করি বিকজ এইটাই হচ্ছে আমি বুলবুল টুম্পা আমি চেষ্টা করি এমন মানুষকে তুলে আনতে যেমন আপনারা জানেন আমার অনেক বাচ্চারা যাদের মাথায় চুল নাই একটা স্টুডেন্ট আছে যার মাথায় চুলই নাই বুড়ো নাই কিছু নাই সে টপ মডেল সো আমি এরকম মানুষদের তৈরি করি এবং কাজ করতে পছন্দ করি ডিপ্রেশনে চলে যায় আমরা যারা বাঙালিরা আছি বেশিরভাগ মানুষই আমরা একজনকে আরেকজনকে নিয়ে নেগেটিভ বলার চেষ্টা করি কাজ নাই কিছু নাই আমরা কি করি নেগেটিভ বলি ওইটা না করে যদি আমরা তার ভিতর থেকে পোটেন্সিয়াল বের করে আনি আমার মনে হয় আমাদের জায়গা কেন পুরো বাংলাদেশটা অনেক সুন্দর হয়ে যাবে অনেকেই আছে তেলে মাথায় তেল দেয় আমাদের সবিজে কিন্তু এই চর্চাটাও কম না তো আপনি যেহেতু দীর্ঘদিন এই সেক্টরে আছেন তো এইটা কি আসলে আমাদের অনেক প্রতিভাকে দমিয়ে রাখছে না হতে পারে এটা যার যার পার্সোনাল ব্যাপার বাট আমি আমার জায়গা থেকে বলতে পারি আমি চেষ্টা করি র মানুষকে তৈরি করতে অনেক মানুষ আছে যারা অনেক কষ্ট করে তাদেরকে আমি তৈরি করেছি অনেকে আছে ধরেন আমার কাছে মডেল হতে আসছে তারা অ্যাক্টরস হয়েছে বিকজ আমি তার সেই জায়গাটা তুলে ধরেছি অনেকে আছে মডেল হতেই আমার কাছে বেশি আসে কিন্তু যার মধ্যে আছে যে সে উপস্থাপনা খুব ভালো করছে এমসি করছে বা খবর পড়ছে সেই জায়গাটা আমি ফোকাস করে দিই যে তুমি এই জায়গাটা কাজ করো কেউ নাচতে ভালোবাসে কেউ অভিনয় ভালোবাসে সেই জায়গাটা আমি আস্তে আস্তে ওদেরকে ফোকাস করি আরেকটা কথা বলবো সেটা হচ্ছে আমার গুরু তানিয়াপু আমি তার থেকে অনেক কিছু শিখেছি আমার গুরু আসলে যাদের থেকে আমি যা কিছু শিখেছি প্রত্যেক মানুষই আমার গুরু বাট তানিয়া পড়ছে আমার অনেক স্পেশাল বিকজ হচ্ছে সে যখন কাজ করত। আমি তখন খুবই ছোট তার সাথে যখন কাজ করি আমার মাত্র শুরু তখন আমি তানিয়া পোর সাথে কাজ করে শিখেছি হামবেলনেস এবং সে একটা মানুষের কাছ থেকে বের করে নিয়ে আসতে পারি কিভাবে সে পটেনশিয়াল থাকবে এবং আমি যখন তার সাথে কাজ করতাম আমি জানতাম না যে আমার মধ্যে এই জায়গাটা আছে যে আমি একজন মানুষকে শেখাতে পারবো সেটাও তানিয়াপুর অবদান তো আমি ওই জায়গাটা সবসময় স্বীকার করি এবং ভালোবাসি যে আমার গুরুদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি বলেই আমি আজকে দিতে পারছি এবং চেষ্টা করব। যতদিন বেঁচে থাকে আমি যাই না আমি কতদিন বাঁচবো মানুষকে দেওয়ার জন্য পজিটিভ জিনিস দেওয়ার জন্য হয়তো বা সবাই এখন ভাইরাল যুগে ভাইরাল কথা বলে ভাইরাল জিনিস নিয়ে থাকে একটা মানুষ থাক না আমি না ভাইরাল নামই হইলাম বর্তমান সময়ে মডেল বা র্যাম্প এই শব্দগুলো আসলে বুলবুল টুম্পার নাম চলে আসে এইটা আপনাকে কতটুকু স্বস্তি দেয় আমি আসলে কাজটাকে ভালোবাসি আমি কখনও সুপারস্টার হতে চাইনি আমি একটা ভালো মানুষ হতে চেয়েছি আমার কাজে আমাকে সামনে নিয়ে গেছে এই কোশ্চেনটার সম্মুখে আমি অনেক হই যে বুলবুল টুম্পা যেমন সাবাও একদিন আমাকে কোশ্চেন করছে টুম্পা এই প্ল্যাটফর্মটা কিছু ছিল না যখন তুমি কাজ করেছো তুমি কোন সহজে কাজ করেছো আমি আসলে প্ল্যাটফর্ম পাওয়ার জন্য না আমি কাজটাকে ভালোবেসেছি আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষ যখন কাজটাকে ভালোবাসবে সে একটা ভালো পজিশনে যাবে কাজটাকে ভালোবাসতে হবে হাম হতে হবে এবং এবং অনেক ভালো কিছু করার চেষ্টা করতে হবে যে আমি কাজ করলাম করার জন্য না আমি ভালোবেসে কাজ করতে হবে তাহলে শেষে এক জায়গা তৈরি করতে পারবে